কুল বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন তারকা ক্রিকেটার লিটন দাস। 2022 সাল জুড়ে তার অসাধারণ পারফরমেন্সের জন্য এই পুরস্কার তুলে দেয় বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। জাতীয় ক্রিকেট দলের অপরিহার্য সদস্য লিটন এই পুরস্কার জেতার পথে পেছনে ফেলেছেন ফুটবলার সাবিনা খাতুন ও আর্চার নাসরিন আক্তারকে। তবে বর্ষসেরা ক্রীড়াবিদ হতে না পারলেও পপুলার্স চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। বর্ষসেরা অ্যাথলেট হন ইমরানুর রহমান, আর বর্ষসেরা কোচের সম্মান পেয়েছেন গোলাম রাব্বানি ছোটন। বিশেষ সম্মাননা দেওয়া হয় হার্ডলার সুমিতা রানীকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। উল্লেখ্য, 1964 সাল থেকে ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠন বর্ষসেরা ক্রীড়াবিদদের পুরস্কার দিয়ে আসছে।